বিয়ে তো সবারই করতে ইচ্ছে হয়, কেউ ডগি হওয়ার জন্য আর কেউ ডগি স্টাইলের জন্য। এমনিতে তো শীতকালটা লাগানোর দিন, সবাই লাগাতে পছন্দ করে, আর যারা বেশি পছন্দ করে লাগাতে তারা বিয়ে করে নেয়। সেই সব বিয়ে বাড়িতে প্রচুর মজা হয়, কিন্তু এমন বিয়ে বাড়ি থাকে যেখানে মজা আর সাজা দুটো একসাথে হয়। আজ আমরা এইরকম কিছু বিয়ে বাড়ি নিয়ে আলোচনা করব, সেই রকম কিছু বিয়ে নিয়ে আলোচনা করব, আর সেই সব মুহূর্ত গুলো দেখে আপনার মনে হতে পারে লাগাবো না, ছেড়ে দেবো লাগানো, সেটা বড়দিন হোক কিংবা বেজদিন। বেচারা কাকা রে, কাকা নিজের আলুর বস্তা ছেড়ে দিয়ে হঠাৎ পেঁয়াজের বস্তা কোলে তুলবে, কাকার উঠেছে বয়াকার হর্ষই, মারলাম পরপুরুষ কোলে তুলেছে। কিন্তু মামনি তখন বুঝতে পারেনি, মামনি তো ঘুমিয়েছিল। তারপর যখন হুঁশ এলো মালা পরানোর পরে, তখন মামনি মনে হলো, আহারে আমার যৌবন নষ্ট করে দিয়েছে, পরপুরুষ আমাকে লুটে পুটে খেয়ে নিল রে, আমার আর কিচ্ছু বাকি নেই। আর কাকা তো সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের বউকে একটা থাপড়া দিয়ে দিয়েছে। এটা বিয়ে বাড়ি নাকি চর মারামারির খেলা চলছে? বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে এসছে আর বলে এসছে তোমরা সেজে গুজে আসবে, মুখে রং চং মেখে আসবে, আর আমরা চর মারামারি করবো, তোমরা এসে দেখবে। এদিকে চর মারামারি চলছে আর অন্যদিকে এরা রোমান্স করতে শুরু করে দিয়েছে। ভাই তোরা চর মারামারি কর, থাক না থাক কিচ্ছু এসে যায় না, ওদেরকে একটু স্পেস দে, ব্যাস। এই তো বাহ, ইয়েস, চমৎকার। হ্যাঁ ভাই, এখনই যুদ্ধ শুরু করে দে, সেই তো পরে গিয়ে যুদ্ধ করতেই হবে, তার থেকে বেটার তুই এখানে যুদ্ধ শুরু করে দে, বিছানা দেবো। শুয়ে শুয়ে যুদ্ধ করবে? ভাই এরা বিয়ের মণ্ডপে বিয়ে করতে এসছে নাকি অন্য কিছু করতে এসছে? এদেরকে তো পানা পুকুরে পেঁয়ে পোকার গন্ধ শুকিয়ে মেরে ফেলা উচিত। বিয়ে এখনো কমপ্লিট হয়নি, তার আগে এরা ছেঁড়াছেড়ি শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে এরা বিয়ে করতে আসেনি, এদেরকে কেউ মারা ছেঁড়ার কাজ দিয়েছে, তাই দুজনে ধরে ছেঁড়াছেড়ি করছে, কে আগে ছিঁড়তে পারে, কে আগে ছিঁড়তে, কার ছেঁড়ার দম বেশি দেখা যাক। হ্যালো চ্যানেল সবার বন্ধুরা, আমি এডি কলকাতা চলে এসেছি উইথ মাই নিউ ভিডিও। তোমাদের ভেতরে সব ভালো তো? হ্যাঁ, তুই আস্তে আস্তে মালা পড়া ভাই, তাহলে ফুলটা অনেক কষ্ট লাগবে। আহারে লজ্জাপতি লতা, তারা বরের এক্সপ্রেশনটা দেখো, দেখে মনে হচ্ছে ওকে কেউ ঢ্যাঁড়স বাগানে মুখে রুমাল বেঁধে জনি ভাইয়ের সাথে রেখে দিয়েছিল। একজন গজা মার্কা মাল, একটা ভোদাই, তার বিয়েতে কত লোক হেল্পার দেখো, আর আমি এখন এর মাথা নিচু করতে অসুবিধা হচ্ছে। আর রাতের বেলা না জানি মাথা নিচু করে কোন জঙ্গলে, গভীর জঙ্গলে চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। লড়কি মালা পায় না, আর এইরকম করে মালা পড়া দিকে কে কেঁপে গিয়ে পড়ে যায়। আর মালা তো পুরোটা পরালোই না, তার আগেই নিউটনের থার্ড ল অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। এতদিন নিউটনের থার্ড লটা ফুলছজ্জার খাটেই সবাই প্রমাণ পেয়েছে, সবাই বুঝতে পেরেছে আসল এফেক্টটা কি, আসল মানেটা কি। কোন জন্তুরে সব কিছু দিয়ে কেঁপে যাচ্ছে, যতবার মেয়েটা কেঁপে উঠছে ছেলেটা বুঝতে পারছে না যে মেয়েটাকে ধরবে নাকি ধরবে না। অনেকক্ষণ থেকে ছেলেটা মেয়েটাকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে আর পারছে না, তাই বাধ্য হয়ে মালাটাকে ধরে নিয়েছে। দুটোই একেবারে হাই লেভেলের মাল, এদেরকে গ্যাস বিলিং করে বেঁধে ছেড়ে দিতে হয়। যা কাছে গিয়ে হানিমুন করে যা, ফুস ফুস ফুস। প্যান্টে কি টাইম সেট করা ছিল নাকি, রাতে খোলার দরকার ছিল, খুলে গেছে দিনের বেলা। বাকি লোকজনের হাসিগুলো দেখো একবার, মানে মানুষ হাসছে নাকি মহালয়াতে ভাড়া খাটা অসুর হাসছে, বোঝা মুশকিল। এটাই হয়, কাককে যদি এখন পেখম লাগিয়ে বলে ময়ূর হতে, সে কি হতে পারবে? আর এরও হয়েছে সেম অবস্থা। পাখির খাঁচাটাকে সবসময় বন্ধ রাখতে হয়, এ ভুলে গেছে। আর ছেলেটার কনফিডেন্সটা দেখো একবার, ও কিনা নিজের বউয়ের দিকে ঘুরেই ওটাকে আটকাচ্ছে। ভাই এরা কারা, কোন গ্রহ থেকে এসছে? এটা বর নাকি মেলা সিনেমার ভিলেনের ফার্স্ট কপি? ভাই বিয়ে করার ইচ্ছে নেই করিস না।
এটা কি মিষ্টি খাওয়ানোর রীতি নাকি মুখে ঠেকানোর রীতি? না মানে বলছি বাকি কাজগুলো কি ঠেকানোর উপর দিয়ে যাবে নাকি? তুই খেলে খা, না খেলে বাহার হয়ে যা। এটা কি মালা পরানো হচ্ছে নাকি সেই মেলার মধ্যে সাবান বিস্কুট থাকে ছোট্ট রিং দিয়ে ছুড়ে দিতে হয়, গলে গেলে ভালো না গললে গেল? ভাই বিয়ে করতে এসছে, বিয়ের লুকস দিচ্ছে নাকি শালা ভূতের সিনেমার লুকস দিচ্ছে? মানে এরা বিয়ে করে যতটা খুশি হচ্ছে বাকি লোকজন বিয়ে দিয়ে ততটা খুশি কেন? ওদের ফুলসজ্জার রুমে কি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? ভাই কেউ একে মন্টি জাঙ্গিয়ার গন্ধ শোঁকা, ছেলেটা হুঁসে আসুক নাকি বিয়ে হচ্ছে নাকি সিরিয়ালের শুটিং চলছে? আর ছেলেটার এক্সপ্রেশন দেখো একবার, ছেলেটা তো কিচ্ছু জানে না, ভোলা ভালা লিচুওয়ালা। যখন ওই মেয়েগুলো তোমার লিচু ধরে দানা বের করে নেবে তখন বুঝবে কত লিচুতে কত দানা। এই তো বাহ, ইয়েস, চমৎকার। এ বউ তো বরকে ফুলসজ্জ অব্দি মনে হয় টিকতে দেবে না, তার আগেই মনে আউট করে দেবে। এত সুন্দর ভাবে যে মালা পরানো যায়, এত আন্তরিকতা দিয়ে, এত দরদ দিয়ে যে মালা পরানো যায়, এদেরকে না দেখলে বোঝা যেত না। দরকার নেই ভাই এর সাথে ফুলসজ্জ করার, তুমি বরঞ্চ পাশে দেখো কোনো পাতলি কামারবালি না হলে মোটা কামারবালি কাউকে একজনকে দেখো, দেখে তার সাথে শুরু করে দাও হারেন পাঁক পাঁক। যখন সারা জীবন কেউ সিঙ্গেল থাকে ছোট্টবেলা থেকে, এবং ছোট্টবেলা থেকে বয়েজ স্কুলে পড়ে বড় হয় আর নীল সিনেমা দেখে বড় হয়, কেউ দেয় না, কেউ পাত্তা দেয় না, কেউ জোটে না, তার যখন বিয়ে হয় চার দিনों की चांदनी होती है हर घरवाली, शादी करने वाला बस शादी के दिन हंसता है। কারোর যদি এইসব বিয়ে বাড়িতে খাওয়ার ইচ্ছা থাকে, খুব ইচ্ছা থাকে, গিয়ে খেতে পারো, এট ইওর ওন রিস্ক। কেন নি খেলে আমাকে বলতে শোনো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কোন পার্টটা বেশি ভালো লেগেছে, কোন কাপেলটাকে বেশি ভালো লেগেছে, আই মিন কার ডগি স্টাইলটা বেশি ভালো লেগেছে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা।